গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2021 এ নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিন। আপনি মানুষের বিচার করছেন, এই যে এখানে শপথটা বললেন যে আপনি যদি এটা এটা কিন্তু ভঙ্গ হয়ে যায়, আপনি যদি কারো ফেভার করেন, নেপোটিজম করেন, আপনি যদি জেনে শুনে কারো অনুকূলে কাজ করেন, তখন এই শপথটা ভঙ্গ হয়। বলা বলছে কি, ঘোষণা করে দিয়েছি যে আমি বিধি বা অনুগ্রহ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইনানুগ ব্যবস্থা নেব। আপনি এই আপনাকে কোনো বিধি কোনো তদবির কোনো অনুগ্রহ বিরাগ হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না। আপনি কী করতে হবে, আপনি যে ক্ষমতা দিয়ে এসেছেন এটা একদম সঠিকভাবে পালন করতে হবে। পনেরোই ডিসেম্বর গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির হল রুমে গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং সাধারণ পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রাফিউল আলম। আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদে দায়িত্ব ও কর্তব্য। গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের যে নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ চেয়ারম্যান, মহিলা সংরক্ষিত সদস্য এবং সাধারণ পরিষদের যে সদস্য নির্বাচিত হয়েছেন, আজকে ১৫ই ডিসেম্বর গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করালেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম। মূলত আপনারা দেখছেন যে এই শিল্পকলা একাডেমির সামনের যে রাস্তাঘাট এবং চত্বরে হাজারো মানুষের সমাগম, তাদের যে নির্বাচিত যে জনপ্রতিনিধির সঙ্গে তাদের আজকে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্বাচিত প্রতিনিধির সঙ্গে তারা এসেছেন। জেলা শিল্পকলা একাডেমির চত্বরটি যেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিডিএলজি মোসাম্মদ রোকসানা বেগম। আমি জানি যে আপনারা সকলেই ইচ্ছাকৃতভাবে শপথ গ্রহণ করেছেন, আমরা আপনাদেরকে চাপ দিয়ে শপথ গ্রহণ করানো হয়নি। তা শপথের যে বাক্যগুলো আছে, স্যার বলেছেন যে প্রত্যেকটি বাক্যে এক একটি শব্দ কিন্তু এক একটাকে অর্থ গ্রহণ করে, প্রত্যেকটা শব্দই কিন্তু মূল্যবান। এবং এই শপথ বাক্যের সাথে আপনারা স্যার আবার বলেছেন যে আপনাদের জন্য আপনাদের যে দায়িত্ব ক্ষমতা কী কাজ করবেন সেটার জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 করে দেওয়া আছে। এই আইনে যে বিষয়গুলো বলা আছে আপনারা আইনটা ভালোভাবে পড়বেন, বারবার পড়বেন। এই অনুষ্ঠানে ১১৬ জন ওয়ার্ড সদস্য, ৩৯ জন সংরক্ষিত সদস্য এবং ১২ জন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মোত্তাল্লিব, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ সহ বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।